মনে করি যে যে বার্নিং ইস্যুগুলো ছিল আমরা অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। শুধু আলোচনা না, আমরা অলমোস্ট সবগুলোর ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা ব্যবসায়ী তারা যাতে আরও স্বাচ্ছন্দ্যে তাদের আমদানি রপ্তানি কার্যক্রমটাকে এগিয়ে নিতে পারে, সেটাকে ফ্যাসিলিটেট করা, এটা আমাদের কাস্টমসেরও মূল উদ্দেশ্য, আমাদের বন্দর কর্তৃপক্ষেরও মূল উদ্দেশ্য। এবং আমরা যদি এই সার্ভিসটাকে ইম্প্রুভ করতে পারি তাহলে আমাদের বন্দর কর্তৃপক্ষের যে ইন্টারন্যাশনাল রেটিং আছে সেই রেটিংটা ইম্প্রুভ হবে এবং আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। আমাদের এসেগ্রো ওয়ার্ল্ডের প্রবলেম নিয়ে আলোচনা হয়েছে, আমরা আমাদের যারা এই বিষয়ের টেকনিক্যাল স্টাফ যারা তাদেরকে বলেছি এরপরে আর কখনও যেন আমাদের এক সেকেন্ডের জন্য আমাদের সিস্টেম স্লো না হয় এবং কারো কাজ করতে অসুবিধা না হয় সেটা এনশিওর করার জন্য যা যা করার দরকার আমরা সেগুলো করব। স্ক্যানার নিয়ে আমাদের আলাপ হয়েছে, আমাদের স্ক্যানার 4টা স্ক্যানার এখন এসছে, এগুলো দ্রুততম সময়ের মধ্যে আমরা স্ক্যানারগুলো স্থাপন করব। ভবিষ্যতে আমাদের যত জায়গায় স্ক্যানার লাগবে কাস্টমস অপারেশনের সুবিধার্থে আমরা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানদেরকে রিকোয়েস্ট করেছি। অনেক সময় আমাদের সরকারি বাজেটে প্রকিউর করাটা একটু সময় সাপেক্ষ হয়ে যায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যেহেতু তাদের অটোনমি আছে, ফাইন্যান্সিয়াল অটোনমি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অটোনমি, ওনাদের পক্ষে এগুলো মেটেরিয়ালাইজ করা সহজ হয়, প্রয়োজনে ওনারা ওনাদের বাজেট থেকে স্ক্যানারগুলো ক্রয় করে এবং স্থাপন করবেন এবং এগুলোর মেনটেনেন্সটা নিশ্চিত করা। আমাদের প্রায় সময় দেখা যায় যে স্ক্যানারের উপরে সাপ্লাইয়ের উপর ডিপেন্ডেন্স থাকে, স্ক্যানারগুলো ঠিকমতো কাজ করে না, এরকম যেন না হয় আমরা যখন স্ক্যানার প্রক্রিয় করবো সাথে সাথে আমরা লং টার্ম একটা মেনটেন্স কন্ট্রাক্ট করবো, যারা ভেন্ডর যারা সাপ্লাইয়ার তারা এটা দেবেন। হ্যাজার্ডাস পণ্য আমাদের জন্য খুবই রিস্কি, বিশেষ করে আমাদের বন্দরে যে হ্যাজার্ডাস পণ্যগুলো আছে আমরা পৃথিবীর অন্যান্য বন্দরের অভিজ্ঞতা দেখেছি, এই পণ্যগুলো এক্সক্লুসিভ, এগুলো যদি বিস্ফোরণ হয় তাহলে যান এবং মাল দুইটারই ব্যাপক ক্ষয়ক্ষতি হবে এবং চিরংপোর্টের অপারেশন বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এগুলো দ্রুততম সময়ের মধ্যে বন্দর কর্তৃপক্ষ এটা ওনাদেরকে আমরা অথরাইজ করবো, ওনারা যাতে এটা দ্রুততম সময়ে আমাদের সকলের সহযোগিতা নিয়ে প্রয়োজনে বিদেশি বিভিন্ন পোর্ট যেভাবে এই পণ্যগুলো ধ্বংস করে তাদের সহায়তা নিয়ে আমরা এটা দ্রুততম সময়ের মধ্যে পোর্ট থেকে আমরা এটাকে খালাস করবো। একইভাবে আমাদের এখানে বড় জট আছে, আমাদের যেগুলো বিভিন্ন অকশন ইয়ার্ডে পড়ে আছে দীর্ঘ সময় ধরে, আমরা বলেছি যে আমাদের অকশনগুলো আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে শেষ করব। একটা ক্র্যাশ প্রোগ্রাম নেওয়ার জন্য আমি আমাদের চিরাং কাস্টমস হাউসের কমিশনার মহোদয়কে বলেছি, আমাদের মেম্বার অ্যাডমিনিস্ট্রেশনকে বলেছি উনি অতিরিক্ত জনবল দিবেন এই ক্র্যাশ প্রোগ্রামগুলো করে, আমাদের যে বিশাল বড় ব্যাকলগ আছে আমাদের অকশনের এগুলো শেষ করবেন। আরেকটা নির্দেশনা আমি দিয়েছি যে আমাদের এসেগেটো ওয়ার্ল্ডে অটোমেটেড অকশনের একটা মডিউল আছে, ওনারা এখন থেকে সেটা ব্যবহার করবেন এবং অটোমেটেড পদ্ধতিতে যদি এটা আমরা করি তাহলে এটা আরও দ্রুততম সময়ের মধ্যে হবে। গোয়িং ফরওয়ার্ড ওনারা ভবিষ্যতে যখন ইয়েগুলো করবেন সবসময় চেষ্টা করবেন প্রতি মাসে যে পরিমাণ আমাদের অকশনের জন্য নির্ধারিত হয় অন্তত তার চেয়ে কয়েকটা যেন বেশি তারা অকশন করেন, তাহলে কখনোই আমাদের এই জট হবে না, আমাদের বন্দর হবে ঝামেলামুক্ত। আরেকটা ইম্পর্টেন্ট ডিসিশন আমরা নিয়েছি যে আমাদের অফডকের ব্যবহারটাকে আরেকটু বাড়ানো এবং এটাকে, কারণ আমাদের বন্দর যদি তার কার্যকারিতা হারায়, এখানে যদি বন্দরে যদি অসংখ্য কন্টেনার পড়ে থাকে দিনের পর দিন তাহলে কিন্তু আমাদের অটোমেটিক্যালি যে প্রবলেমটা হয় আমরা খালাস করতে পারি না এবং আমাদের অফশোরে বিশেষ করে আমাদের যেই বড় বড় জাহাজগুলো ওয়েট করে এই ওয়েটিং টাইমটা বেড়ে যায় এবং এটা কিন্তু আমাদের জন্য বিশেষ করে তখন আমাদের এটা কিন্তু অ্যাট্রাকটিভ ডেস্টিনেশন আর থাকবে না। অটোমেটিক্যালি ওয়েটিং টাইম বেড়ে যাওয়া মানে জাহাজ ভাড়া বাড়া এবং এটা ওদের খরচ বাড়া এবং আলটিমেটলি এটা দেশের জনগণের উপরে বর্তাবে, ইম্পোর্ট কস্ট যত বাড়বে। আপনি একটা জিনিস মনে করবেন, আমাদের জনগণকে যেই টাকাটা বিভিন্ন পণ্য এবং সেবা কেনার জন্য দেওয়া হয় এখানে কিন্তু যিনি ইম্পোর্ট করেন উনি ফুল কস্ট চার্জ করেন, ওনার হাতে যত বেশি খরচ পড়বে আপনি জনগণ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে, তাদেরকে তত বেশি টাকা দিয়ে এই সেবা এবং সার্ভিসগুলো কিনতে হবে। আমাদের পোর্ট যত এফিশিয়েন্ট হবে আলটিমেট আমাদের জনগণই উপকৃত হবে, তা আমরা সেই লক্ষ্যেও কাজ করছি। আমি অত্যন্ত গুরুত্ব দিয়েছি, বিশেষ করে আমাদের চেয়ারম্যান মহোদয় আমার সাথে একদিন
এনবিআর দেখা করেছেন এবং আমরা প্রায় 2 ঘন্টা ফ্রুটফুল মিটিং করেছি। অনেকগুলো ইস্যু উনি সেখানে তুলে ধরেছেন, পরবর্তীতে উনি আমাকে চিঠি দিয়েছেন। চিঠি দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে আমার যারা ডিসিশন মেকার, বিশেষ করে পলিসি লেভেলে কাস্টম সাইডে, আমি সবাইকে নিয়ে যদি ওনার ওখানে বসি এবং ফিজিক্যাল প্রবলেমগুলো দেখি, তাহলে আমরা আরও দ্রুত এই জিনিসগুলো সলভ করতে পারবো। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে, আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের যখন যেই প্রবলেম হয় দ্রুততম সময়ের মধ্যে এটা আমরা নিষ্পত্তি করব। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিতে পারি, গত মাসে যখন ঢাকা চিটাগাংয়ের কমিউনিকেশন বন্ধ হয়ে গেল, আমাদের চেয়ারম্যান মহোদয় বললেন যে আমাদের পানগাঁওতে আমরা যাতে, আমাদের যারা অপশন দিল আইসিডি কমলাপুরে, তারা যাতে পানগাঁওতে তাদের মালামাল খালাস করতে পারে, এটার জন্য অনুমোদন দেওয়ার জন্য, এবং আমরা দ্রুততম সময়ে কয়েক ঘন্টার মধ্যে আমরা এই অনুমোদনটা দিয়েছিলাম। তো আসলে আমাদের আলটিমেট লক্ষ্য হচ্ছে দেশের জনগণ, এই দেশ জনগণের, এবং এই দেশের যদি কোনো ভালো কিছু হয় জনগণ উপকৃত হবে, দেশে যদি কোনো কিছু খারাপ হয় জনগণ সাফার করবে। আমরা চেষ্টা করব আমাদের সার্ভিসের মাধ্যমে আমরা এই জনগণকে আরেকটু স্বস্তি দেওয়ার চেষ্টা করব সব দিক থেকে। ব্যবসায়ীদের কথা আরো ডিটেইলস শুনতে হবে, ব্যবসায়ীদের বক্তব্য হইলো তাদেরকে ব্ল্যাক লিস্ট দেওয়া লাগে, সেটাই আমি কেন দিব। এখন আপনারা যেটা বলছেন যে তারা যদি গোডাউন হিসেবে ব্যবহার করে, আমার মনে হয় গোডাউন হিসেবে ব্যবহার করার চিন্তা করতে না পারে। এট দ্য সেম টাইম আমাদের অন্যান্য ডিপার্টমেন্টকেও সেন্সিটাইজ করুন। আপনি এখান থেকে সার্টিফিকেট জেনারেট করবেন, এখান থেকে আমার সিস্টেমে আসবে এবং যিনি সার্টিফিকেট পাবে, এটাই আমাদের বড় উদ্দেশ্য, ইটস ভেরি বিগ প্রজেক্ট। এটা যদি আমরা করতে পারি, 38টাকেই যাতে করে কম্পালসারি করা যায়, এখন যেটা অপশনাল আছে কম্পালসারি করলে কিন্তু সব বিবেচনা নিয়ে আমরা কীভাবে এটা করতে পারি। ইভেন অপডকগুলোর যদি ফ্রি ইয়ে থাকে যে তাদের একটু বেশি রেট লাগে, কিন্তু সেটাও রেগুলেটেড হওয়া উচিত, ইচ্ছা মতো তো এটা করবো যাতে করে এই ধরনের ইয়ে না করে। এবং যখনই আমার এক জায়গায় ঝামেলা হয়ে যায় দেরি যখন হয়ে যায়, রাজস্ব আদায় সবসময় একটা চ্যালেঞ্জের বিষয় আনডাউটেডলি, বিশেষ করে আমাদের জুলাই বিপ্লবের কারণে আমাদের রাজস্ব আদায় একটুখানি কমেছে। আমি মনে করি আমাদের টোটাল জনগণ যেভাবে বিপ্লব এবং অভ্যুত্থানের সাড়া দিয়েছে, একইভাবে এই দেশটা ওনাদের, এই দেশ চালানোর জন্য যে ফান্ড দরকার এটা আমাদের জনগণকে যোগান দিতে হবে, ব্যবসায়ীদেরকে যোগান দিতে হবে। আমরা দেখেছি আমাদের মা বোনেরা, আমাদের ভাইয়েরা কীভাবে রাস্তায় নেমে আসছে, আমাদের নিজের শরীরের রক্ত আমরা কীভাবে ডোনেট করছি। সুতরাং আপনারা ব্যবসায়ীরা আপনাদের যে ন্যায্য যে ট্যাক্সটা আসে সেটা প্রপারলি হিসাব করে আপনার রাষ্ট্রীয় কোষাগারে জমা দিবেন, এবং আমাদের যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ থেকে আপনারা আমাদের সবাইকে ধন্যবাদ। আমি এখানে জয়েন করার পরে আমার এখন সাক্ষাৎকার মাননীয় আমাদের ইন্ডিয়ার চেয়ারম্যানের সাথে সরাসরি আমি এখানে আমার এখানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম, উনি সে আমাদের এখানে এসেছেন, এটা আসলে বন্ধুদের জন্য অত্যন্ত সৌভাগ্যের মূল্যবান বিষয়। তো যেন আমরা মানে এনবিআর থেকে যেন আলাদা করে আমরা যাবো এটা আমরা কমিশন করেছি। আমি এটা বলি যে আমাদের কিন্তু দেশ
আমরা ওইটা না করে তারপরেও আমি মনে করি যে এটা আমাকে অভিনীত করেছে, এর বাইরেও উনি অনেকগুলো কাজ করছে এবং ওনাকে আমি এই আইডিয়াটাই থেকে যে কোনো কাজ খুব সহজে করে ফেলবো। এটা উনি খুবই কাজ, যেমন কন্টেনার স্ক্যানার আজকেও আমাকে সাংবাদিক জিজ্ঞেস করছে কয়েকটা স্ক্যানার নষ্ট, স্ক্যানার কেনা হয়েছে অনেক কস্টলি অ্যাপ্লিকেশন করতে, আমি আমার টাকায় বন্দরের টাকায় আমরা এটা চাই যাতে দ্রুত জামানা এটি সহজ হয়ে গেছে, যেগুলো গুরুত্বপূর্ণ দিন তাদের সেটা অনেক সময় আমাদের ব্যুরোক্রেটিক মারপ্যাচে অনেক দেরি হয়ে গেল, আমাদের সমাজ থেকে একটু জনবল চেয়েছে অতিরিক্ত, আমাদের মেম্বার প্রশাসন মহোদয় বলেছেন আমরা খুব দ্রুততম সময়ের একদম শুরুতে জানতে চাইবো।